আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় দুর্গত উপকূলীয় এলাকায় প্রধানমন্ত্রী নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা, বর্ষার আগেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস। এমপি আনার হত্যা তদন্ত চূড়ান্ত পর্যায়ে, কলকাতা থেকে ফিরে জানালেন ডিবি প্রধান। মাস্টার মাইন্ড শাহিনকে গ্রেপ্তার করা গেলে হত্যার মোটিভ জানা যাবে। এবং উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা, হবিগঞ্জের শহর রক্ষা বাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী কলাপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি জানান, দুর্গত এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। মঠবাড়িয়া ও পাথরঘাটার দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত 2000 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে হাসিবুল হাসান স্ট্যালিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। রোববার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমেল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয় ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ সব কিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে 9000 পুকুর, হাজারো খের। বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বেলা 11টার দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজাহারউদ্দিন কলেজ মাঠে। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ শিগগিরই মেরামত করে দেওয়া হবে। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে মানুষের পাশে সরকার দাঁড়াতে পারছে বলে জানান তিনি। উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি, আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুরিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। রাস্তাঘাট, ব্রিজ নির্মাণের ফলে সহজে উপকূল এলাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূল এলাকার প্রায় 19টি জেলা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর প্রায় 3.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানোই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন দুর্গত এসব এলাকার মানুষরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। সাক্ষ্য প্রমাণ ও আলামত সবকিছু মিলে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ। রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে দেশে ফিরে এ তথ্য দেন তিনি। তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের অংশবিশেষের ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে এটি এমপি আনারের কিনা। যুক্তরাষ্ট্র, নেপালে আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তার করতে পারলে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলেও জানান তিনি। তাদের দেশে ফিরিয়ে আনতে কলকাতার পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে ডিবি।
সুরথাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক এবং সেখান থেকে যে বিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয়, এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল। আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং পানি সেফটিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম, সেটা তারা করেছে এবং উদ্ধারও হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে কারণে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 38%। সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে বিদায়ী নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, এই হার কিছুটা বাড়তে পারে। এদিকে নির্বাচন কমিশনে যোগ দিয়ে নতুন সচিব শফিউল আজিম জানিয়েছেন, অবাধ তথ্য প্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী তিনি। ইসের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে বিদায়ী ও নতুন সচিবকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিদায়ী সচিবকে সংবর্ধনা ও নতুন সচিব কে বরণ করে নিতে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন ইসি সচিবালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে এই চার উপজেলায় অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। এরপর রাতেই পানিবন্দী মানুষের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে দুটি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ঢল আসা কমে যাওয়ায় সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও দুদিনের টানা বর্ষণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার প্রায় 50টি মৎস্য খামারে 2 কোটি টাকার বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী। নাটোর উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপির নেতারা সভায় বক্তব্য রাখেন। সিরাজগঞ্জে ভাসানী মিলনায়তনের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে শোক মিছিল বের করা হয়। এছাড়া কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কুরআন খানি, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জামালপুরে বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পৌরসভা সহ সদর উপজেলার অর্ধশতাধিক স্থানে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন এসব কর্মসূচি পালন করে। বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। রাজধানী আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত এই মানববন্ধনে বিড়ির ওপর অগ্রিম 10% আয়কর প্রত্যাহার সহ 7 দফা দাবি তুলে ধরেন বক্তারা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। আসন্ন বাজেটে বিড়ির উপর শুল্ক প্রত্যাহার, অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা সহ কয়েক দফা দাবিতে রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ মানববন্ধন করে। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারসাজি বন্ধ করা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ সহ বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের 10 শলাকার প্রতি প্যাকেট সিগারেটের মূল্য 45 থেকে 65 টাকা বৃদ্ধি করার দাবি জানান শ্রমিক নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত এ মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ,
আপনি শ্রমিকদের প্রতি সহদয় হয়ে বিলির উপর সম্পূর্ণ ট্যাক্স প্রত্যাহার করে বিলি মজুরি বৃদ্ধি করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমাদের ট্যাক্স প্রত্যাহার করে মজুরি বৃদ্ধি করুন, না হলে বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে এই শিল্পকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানান সাধারণ সম্পাদক হারিক হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি নাজিমউদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরো অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। চতুর্থ ধাপের এই নির্বাচনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামুরকি ইউনিয়নের বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবা শাহরিন। তিনি চিত্রনায়ক ডিএ তায়েবের সহধর্মিনী। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। মির্জাপুর আওয়ামী লীগের উপদেষ্টা মাহফুজুর রহমান তালুকদার কনক, আব্দুর রউফ, চিত্রনায়ক ডিএ তায়েব সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদ উল আজহাকে সামনে রেখে রংপুরে গবাদি পশু লালন পালন করছেন প্রায় 25,000 খামারি সহ ব্যক্তি পর্যায়ের অনেকে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার কোরবানির জন্য পশুপালনে আরও বেশি উৎসাহী খামারিরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। আসন্ন ঈদ উল আজহায় বিক্রির জন্য এবছর রংপুরে প্রায় 3,60,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 1,50,000 গরু, 150 মহিষ, 2,00,000 ছাগল ও প্রায় 18,000 ভেড়া। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় কোরবানির পশুর চাহিদা 2,20,000। এবার উদ্বৃত্ত প্রায় 1,40,000-এর বেশি পশু। এসব পশু রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য জেলায় ঈদের আগেই পশু ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করা হবে। তবে আশানুরূপ দাম না পাবার আশঙ্কা খামারিদের। খাদ্যর দাম বেশি, এতে আমরা কুলাইতে পারবো কিনা সন্দেহ। এই জন্য আমরা মানে একটা বিভাগের মধ্যে পড়ে আছি। এবার লাভ করা তো দূরের কথা, হ্যাঁ আসল থাকবে কি না সেটাই বলা মুশকিল। সরকার যদি এদিকে একটু সহমতি দৃষ্টিতে দেখে তাহলে আমরা জনগণকে আমরা স্বল্প মূল্যে দুধ ও মাংস সরবরাহ করতে পারি। গবাদি পশু লালন পালনে কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যে এলএডিবি প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায়ও তাদের এই মোটা তাজাকরণ বা হিষ্টপুষ্টকরণ বিষয়ক তাদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আমাদের খামারিরা উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে এই গবাদি পশু উৎপাদনে তারা সমর্থ অর্জন করেছেন। ভারত থেকে পশু আমদানি না হলে এবছর দেশীয় গরুর দাম ভালো পাওয়ার আশা করছেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে শুরু হয়েছে খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আরডিআরএস বেগম রোকিয়া মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা পরিবীক্ষণ বিভাগ এবং কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস জানুয়ের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ ও জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।